মুয়েলা বর্তমানে 500 বছরের পুরনো ব্রিজের উপর দিয়ে 150 বছর এক সময় এটা এপিজে আব্দুল কালাম এই পক্ষ থেকে ওই পক্ষে নৌকা চালাইছে ওইটা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে আর মুই একটা কথা মুই কিছুতে মুই বুঝো না মানে আমার নেতার ঘর বেশি লুটে দেশটা না আমার ইংরেজের ঘর দেশটা বেশি লুটে ইংরেজের ঘর দেশটা আমার খারিদ দিয়া চলে গেছে এটা জানিয়ে ভাবিয়া আমার এমন একটা ব্রিজ বানিয়ে দিয়ে গেছে এইটা বানিয়ে দিছে হাওড়া হাওড়া ব্রিজ যেটা আছে ওইটা বানিয়ে দিছে এলে ব্রিজ বেলা বানিয়ে দিছে এলে আজই আসলা স্যার পরে দিলে ব্রিজ বানাস ইঞ্জিনিয়ারের ঘর মানে উটা কথা না এখন মানে মুইয়ালা চিন্তা করছে আমার দেশটা খাই বেশি লুটে ইংরেজের ঘর দেশটা বেশি লুটেছে না আমার নেতার ঘর দেশটা বেশি লুটেছে অবশ্যই কমেন্ট করি তোমার অবশ্যই কমেন্ট করা ভাঙ্গিচুরি আর নতুন করিয়া কাজ চলেছে আর কি তো ওই জন্য ট্রেন খুব আস্তে আস্তে যাচ্ছে একদম মেইন সমুদ্রের উপর ব্রিজ এগুলা মাটি মুটি দিছে ভাঙ্গি গেলা বর্তমানে এটা কাজ চলেছে বর্তমানে আসোটা কোটা দেখেছেন তো ম্যাপ খান দেখছি দেখিলেন ম্যাপটা দেখিলেন কোটে আসো হলো বর্তমানে আসলে ভয়ও না গেছে দেখাইতে যে চ্যানেল নিয়ে আয়া থাকেন সাবস্ক্রাইব করে দাও আর মুই এলা অল ইন্ডিয়া ঘুরি সারা ভারতবর্ষ ঘুরি বেড়াম এগুলো ভিডিও যদি পাবাসান তাহলে সাবস্ক্রাইব করে দাও বর্তমানে যে রেল ব্রিজটা আছে না এই যে এইটা রেল ব্রিজটা এইটা এই ব্রিজটা আছে মানে এইটার বয়স হয়ে গেছে অনেক দিন বছর তাও এলাও চলাছে ট্রেন এটার উপর দিয়া তো পুরোনো ব্রিজ মোর লাইফে আমি কোনোদিন পার হও নাই আরো মোরদালাতে কেমন লাগে স্যার পানি খান তো দেখা যায় না কম আছে কোনো কিছু দেখিলেও ভয় না কিন্তু এটা মানে এইটা একটা আকর্ষণীয় জায়গা এইটা দেখি আসলে আমার অনেক দূর দূর থেকে লোক আইছে এটা ব্রিজ খারাপ হয়ে গেছে অলরেডি এটা ব্রিজ দিয়াও কয়েকদিন পরে এলো লোকজন যাবে কি হিসেবে এলা ভাঙ্গিয়া এটা কাজ চলেছে বর্তমানে এটা দূর যেতে স্টিমার ভাসিয়ে এসেছে প্রচুর লেবার এসছে আমার উড়িষ্যা থেকে এসছে কলকাতা থেকে এসছে প্রচুর লেবার আসি এটা আমার কাজ করেছে আর বর্তমানে এটা ব্রিজ তো বানাইছে ইংরেজের ঘর 150 বছর আগের আর বর্তমানে যেটা ব্রিজ আমার মানসী বানাচ্ছে উটা ব্রিজ আর ভাঙ্গি গেছে উটা ব্রিজ কোথায় আসি দেখা আছে এইটা ব্রিজ হেডটা এই ব্রিজটা বানাইছে এই ব্রিজটা বানায় আর কিছুদিন হলে কতদিন আছে আরো জয়েন মারিয়া দিচ্ছে আব্দুল কালাম বলে নৌকা চালাইছে গেছে আরো পেপার বেচাইছে দিয়ে ব্রিজটা দেখাতেন বিশাল বড় ব্রিজ আর জোড়া তালি দিয়ে থিয়ে দিচ্ছে ব্রিজটা আর এইটা 150 বছরের পুরানো ব্রিজ এই ব্রিজ আছে সলখান দেখিলে তো ভয় গেছে মা বুঝছেন ঘুমাই না গেছে আর উপর দিয়ে গাড়ি আছে উপর দিকে লোক আর ভিডিও করছে আরো বহুত কিছু
এই যে বর্তমানে এটা নেয়া ব্রিজ যেটা আছে আর কি রেল ব্রিজটা এটা বর্তমানে আছে রেল ব্রিজ নেয়া বিশাল বড় ব্রিজ দেখা গেল মোড় গেল এলে মাছ হয়ে গেল মাছ টাছ ধরে না নাই মাছ টাছ ধরে এডি মোড় মোড় দিয়া ব্রিজটা মুতে আছে বা মুতে আছে প্রচুর লোক আছে মোক যদি দিয়া দিলে বেচে না চানাচুর খুব গেলিহে বেকার ওটা ফেলে দিছে এনেটা দেখা পাচ্ছে না দেখাচ্ছি বেকার ফুয়া দিয়া কাজ করি কি হবে মোক দিয়ে দিলে না গেলে রামেশ্বরমত রামেশ্বরম আসি এলা নামিনু এলা বাজেছে চারটা পাঁচ বাজেছে এলা এলা যে দেখা যাক কোটে যাওয়া যায় আর না হলে তো এলা হোটেলত যাওয়া নেই হোটেল ছাড়া তো কোনো উপায় নেই এলা বর্তমানে যা করছি যাই আবার দেখা যাক লোক মায় লোক এটা এত লোক আইসে যে এটা ঘুরিবার কানে আর আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির লোক আমার যদি ভাবি না যে একবার কোনোকে ঘুরিবার যাব ও কবা যে শালা বাড়ির নাই নুন হবাস আছে নুন আর আইসো বাড়ি থেকে বাইরে দেখো দুনিয়াটা বিশাল বড় বিশাল বড় দুনিয়াটা অবশ্যই যদি ওয়া থাকেন তাহলে অবশ্যই আইসো ঘুরিয়ে যাও দেখার মতো জিনিস আছে আর যায় আসিয়ার পারি অনলাইন ভিডিও গুলা দেখেন সব জায়গাতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি সমস্ত জায়গাতে বাদ দিলে এমন কোনো জায়গা নাই যে পাঁচ দিন দেখাতে পাঁচ ফিটে গোটা টায়ের লোক আছে গোটা গাছগুলো ইঞ্জিনটা দিয়ে তখন জায়গা টানি গেঙ্গেরিতে ধরি আসি কাজ কোনো তো নাই ধোঁকা ভাঙা ইঞ্জিনটা গোটা টায় যদি আসলে কাজ নেই